বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরের নতুন দল সিলেট সুরমা সিক্সার্স। সবাই যখন দল গোছাতে ব্যস্ত তখন নতুন এই দলটি কিছুটা পিছিয়ে ছিল, তবে অবশেষে ক্রিকেট বিশ্বের বড় বড় নামকে যুক্ত করতে শুরু করেছে দলটি। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের লিয়াম ডয়সনকে আসন্ন বিপিএল এর জন্য দলে ভিড়িয়েছে সিলেট সুরমা সিক্সার্স। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম। কেন উইলিয়ামসন এবং ডয়সনের মতো ক্রিকেটারদের দলের সাথে যুক্ত করতে পেরে উচ্ছ্বসিত সিলেট। শফিকুল ইসলাম বলেন, আমরা অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেন উইলিয়ামসন এবং লিয়াম ডয়সন আসন্ন বিপিএল এ সিলেটের হয়ে অংশ নেবেন। আমরা তাদের দলে নিতে পেরে উচ্ছ্বসিত। কেন উইলিয়ামসন ও লিয়াম ডয়সন দুজনেই ছোট ফরম্যাটের ক্রিকেটে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। কেন উইলিয়ামসনের জন্য এবারই প্রথম হলেও লিয়াম ডয়সন এর আগেও খেলেছিলেন। রংপুর রাইডার্সের হয়ে দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে। এখন পর্যন্ত 105টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডয়সন। ব্যাটে বলে সমান পারদর্শী ডয়সন করেছেন 943 রান, পাশাপাশি নিয়েছেন 73টি উইকেট। এদিকে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এখন পর্যন্ত 116টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই কিউই ক্রিকেটার। 28.43 গড়ে করেছেন 2738 রান। 26টি অর্ধশতকের পাশাপাশি আছে একটি শতক। ব্যাটিংয়ের পাশাপাশি ঝুলিতে আছে 30টি উইকেট। শোনা যাচ্ছে এবারের বিপিএলে সুরমা সিক্সার্স সিলেটের হয়ে অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসনই। উল্লেখ্য, এর আগে ক্রিস জর্ডান ও ডেভিড মালানকে দলে ভিড়িয়েছিল দলটি। সিলেট সুরমা সিক্সার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাব্বির রহমান। সাব্বির রহমান ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অলক কাপালি এবং আবুল হাসান রাজু। কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে সিলেট সুরমা সিক্সার্স নতুন দল হিসেবে কেমন করবে এবারের বিপিএলে? আপনার মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন। প্রতিদিন বিপিএলের আপডেট সব খবর পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন।